শান বাংলা চ্যানেলের অগ্নিশিখা ধারাবাহিকের কাহিনীতে এখন উত্তেজনার তুঙ্গে। এই ধারাবাহিকের গল্পে এবং শিখা বিক্রমের প্রেম রসায়নের জাদুতে মশগুল দর্শকেরা। এতদিন মজেছিলেন শিখার মাথা নত না করার সাহস আর ভিকিবাবুর প্রতি তার সমর্পণের কাহিনীতেই। তবে সমস্ত কিছু ওলটপালট হয়ে এক যায় এক ঝটকায়, যখন শিখা বিক্রমের মাকে অসুস্থতার কারণে জেলে পাঠায়। বিক্রম শিখাকে ভালোবাসলেও মায়ের অপমান মেনে নিতে পারেনি সে। 5 বছর বিচ্ছেদের পর শিখা ও বিক্রমের দেখা হয় সম্পূর্ণ আলাদা পরিপ্রেক্ষিতে। বিক্রমকে এবার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট শিখা সোরেনের কাছে এসে হাত পাততে হয় তার হাসপাতাল তৈরির অনুমতি চেয়ে। কিন্তু সেই হাসপাতালের জমির পিছনেই আছে কারচুপি। এক আদিবাসীর জমি কেড়ে নিয়ে হাসপাতাল বানাতে চায় বিক্রম। আর শিখা এবার তার অনেকদিন আগেকার অপমানিত হওয়ার স্মৃতি থেকেই বিক্রমকে গ্রেপ্তার করায়। কিন্তু বিক্রমের প্রতি তার প্রেম কি ধুয়ে মুছে গেছে একেবারে? তাহলে কেন শিখার চোখে জল দেখা যায় যখন সে জানতে পারে বিক্রম শিখারই কথা রাখতে এই হাসপাতালটা বানিয়েছে? আর নিজের সর্বস্ব ত্যাগ করে জেলে যেতেও হার মানেনি সে। কোন দিকে এগোবে এবার শিখা বিক্রমের সম্পর্ক? তাদের ভেতরের দূরত্ব কি মিটবে? দেখতে থাকুন অগ্নিশিখা শুধুমাত্র শান বাংলায় সন্ধে 8:30।